সাহসিকতা ও সেবার জন্য র‍্যাবের 85 সদস্য পেয়েছেন ডিজি পদক। পাশাপাশি প্রথমবারের মতো পুরস্কার পেয়েছে র‍্যাবের ডগ স্কোয়াডের চিতা নামের একটি কুকুরও। 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাব সদর দপ্তরে আয়োজিত মেমোরিয়াল ডেতে এই পদক প্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় র‍্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেন, অসহায় মানুষদের সহায়তা করতে সব ব্যাটালিয়নকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্পে অভিযোগ এলেও কমান্ডারদের তা গুরুত্ব না দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে সতর্ক করে র‍্যাব মহাপরিচালক বলেন, শাসক নয় জনগণের সেবক হতে হবে র‍্যাবকে। সোহান খানের প্রতিবেদন। 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে মহাপরিচালকের দরবার হলে মেমোরিয়াল ডে 2023 উদযাপন করে র‍্যাব ফোর্সেস। মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন অভিযানে নিহত 34 সদস্যের পরিবারকে বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দেন র‍্যাবের মহাপরিচালক। র‍্যাব সবসময় তাদের পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অসহায় পরিবারগুলোর জন্য সহায়তা আরও বৃদ্ধির দাবি জানান নিহতের স্বজনরা। সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু বীরের মতো যাওয়াটা আমরা মনে করি আমাদের শহীদ ফ্যামিলির জন্য অনেক গর্বের। আমার বাড়ির খবর নেয়, কেমন আছেন, কিছু সমস্যা হলে আমাদের জানান। এই আন্তরিকটা আমাদের যেভাবে আমাদেরকে আহ্বান করেছেন, এটা আমরা আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার দুর্ভাগা নাতনিরা বাবার ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত হয়, আমাদের পাশে থেকে আমার নাতনিদের ভবিষ্যৎ নির্মাণের আরও সহযোগিতার হাত বাড়ায়। অপরাধ দমনে বীরত্বপূর্ণ ভূমিকা ও সাহসিকতার জন্য চৌকস 35 সদস্যকে বিশেষ সম্মাননা আর সেবা দেওয়ার জন্য 50 সদস্যকে বিশেষ সম্মাননা দেন মহাপরিচালক। বীরত্বপূর্ণ কাজের জন্য ডগ স্কোয়াডের চিতাকেও পুরস্কৃত করা হয়। পরে ভুক্তভোগীদের সহায়তা করতে সব ব্যাটালিয়নকে নির্দেশ দেন র‍্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। আমি বলে দিই সবার সামনে, আজকে আমার শহীদ ফ্যামিলি শুধু না, এই দেশের যে কোনো প্রান্তের মানুষ যখনই কোনো ক্যাম্পে যাবে অবশ্যই তাকে অ্যাটেন্ড করতে হবে। ক্যাম্প কমান্ডার যারা রয়েছেন, আমি ফার্দার কারোর বিরুদ্ধে এই ধরনের কোনো কমপ্লেন শুনতে রাজি না যে আপনি অ্যাটেন্ড করেন নেই। আপনি এদেশের জনগণের ট্যাক্সের পয়সা চলেন, অবশ্যই মানুষকে পাবলিক হিয়ারিং দিতে হবে। শাসক নয় জনগণের সেবক হয়ে কাজ করারও নির্দেশ দেন র‍্যাব প্রধান। মানুষ কোথাও ব্যবসা করতে গিয়ে টাকা দিয়ে টাকা পাচ্ছে না, জমির টাকা দিচ্ছে জমি পাচ্ছে না, আমরা আসলে কী করি? বলি ঠিক আছে, থানায় যান, জিডি করেন, মামলা করেন। আলটিমেটলি মানুষ কিন্তু সেখানে গিয়েও কোনো সুরাহা পায় না। আমি শুধু বলবো আমাদের সদস্য যারা রয়েছেন, অসহায় মানুষ অবশ্যই আমার কাছে আসবে, আমি তাকে শুনবো আইনের মধ্যে থেকে। আমার যে এসওপি আছে, আইন কানুন যা আছে, এর মধ্যে থেকে যতটা পারা যায় এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।